খাগড়াছড়ি মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম প্রমুখ। এ সময় 650 জন কৃষকের মাঝে জনপ্রতি 5 কেজি ধান বীজ, 10 কেজি এমওপি সার এবং 10 কেজি ডিএপি সার প্রদান করা হয়।